সবাইকে নমস্কার। কেন এই যে অনুষ্ঠান মারফত বা অনুষ্ঠান না হওয়া মারফত এটা বহুবার হবার কথা ছিল, কিন্তু প্রতিবার বিঘ্ন সৃষ্টি হওয়ার হয়ে উঠেনি। তা এই ফিফথ মানে পঞ্চম দুর্গাপুর ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে 2020 এই সম্মানটা আমাকে দেওয়া হলো ওনাদের তরফ থেকে। এবং এনাদের ইচ্ছে ছিল শর্ট ফিল্মের ব্যাপারে অনেক কিছু করার, সেটা তো হয়ে উঠছে না এখন যা পরিস্থিতি এখন যেটা চলেছে। পরে সেটা তোলা রইল, কী হবে না হবে সেটা নিশ্চয়ই হবে। আর শর্ট ফিল্মেও আমি করেছি, শর্ট ফিল্ম একটা দুটো করেছি, তা এখানেও ইচ্ছে ছিল, কিন্তু মানে বিধাতা বিরূপ হয়ে গেলেন। হ্যাঁ, কী যে একটা পড়ে গেলাম, মানে সবাই, শুধু আমরা কেন, সবাই একটা ভীষণ অসুবিধের মধ্যে পড়ে গেছে। এবং এই এখান থেকে এই যে আমি সম্মানকে পেলাম, এটা এখানকার সবাইকার, মানে দুর্গাপুর ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের যারা আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যেটা দিলেন সেটার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি, আমি ধন্য মনে করছি, আমি আপনাদের সবাই মঙ্গল কামনা করছি। আমার অভিনয় জীবন প্রায় 55 বছর, আজ আমার বয়স হচ্ছে 81+, প্রায় 82 বছর আজ আমার এই বয়স। জানি না আর কতদিন থাকবো, মানে এসব কাল দেখিনি। আমি দেখেছিলাম 1943 সালে দেখেছিলাম, আচ্ছা মনে আছে, তখন একটা মহামারী হয়েছিল, তারপর আবারই একটা মহামারী হল। তা যাই হোক, এসব কথা বলে তো কোনো লাভ নেই। আপনাদের আপনারা যে কষ্ট করে এই মাথাটা আমাকে যে দিলেনই, এই যে ইয়েটা সম্মানটা, এইভাবে কথা বলতে আমার খুবই অসুবিধে হচ্ছে। সামনাসামনি কথা বললে সমবেত সবাই যদি থাকতেন, বা আমার অভিনয়ের যে সমস্ত অংশগুলো সেগুলো আমি শোনাতাম আপনাদেরকে, আরও হয়তো মুগ্ধ হতেন আপনারা, আমারও ভালো লাগতো সেটা, কিন্তু সেটা হলো না। ভগবানকে ডাকুন, ভগবান ছাড়া কেউ নেই, যেন এটা হয়। সামনের বার যখন নিশ্চয়ই হবে, আমি কথা দিচ্ছি আপনাদের, আমি যাব, যদি বিধাতা বিরূপ না হয় আমার প্রতি, কেন আমারও তো 82 বছর বয়স হলো, চেষ্টা চালু। তা নমস্কার, সবাইকে নমস্কার জানালাম, সবাই শুভ হোক, মঙ্গল হোক, সবাই নিরোগ থাকুক, আর যেন বেতন কষ্ট কেউ কারোর না হয়, এইটুকুই আমি জানি। নমস্কার।